আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি সায়েন্স স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলবো। এখানে পদার্থবিজ্ঞানের যে তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ ফোর্স বল, এই চ্যাপ্টারের গাণিত মানে সূত্রগুলো এবং এর গাণিতিক ব্যাখ্যাগুলো আমরা এই ক্লাসে আলোচনা করব। তো প্রথমে আমরা বলের সংজ্ঞা দেওয়ার আগে আমি নিউটনের গতির প্রথম সূত্রটা নিয়ে একটু কথা বলবো। নিউটনের গতির প্রথম সূত্রে বলা আছে যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ কোনো একটা বস্তু, যে অ্যাম্বারের একটা বস্তু, এটা স্থির আছে। তো এই স্থির বস্তুর উপর যদি বাহ্যিক বল বলতে বাহির থেকে কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে এই বস্তুটা সারা জীবন স্থিরই থাকবে। আর যদি একটা গতিশীল বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হয় তাহলে সেটা সুষম দ্রুতিতে, অর্থাৎ আগের যে দ্রুতি ছিল সেই দ্রুতিতে সে সরল পথে একই দিকে চলতে থাকবে। অর্থাৎ তখন গাণিতিক টার্ম বলতে পারি এরকম, যে বস্তুটার যদি আদিবেগ ইউ থাকে, একটা নির্দিষ্ট সময় পরে এর শেষ বেগ কিন্তু কী হয়ে যাবে, বি হয়ে যাবে। অর্থাৎ আদিবেগ এবং শেষ বেগ সমান থাকবে সব সময়। এটা হচ্ছে আমাদের নিউটনের গাণিতিক সূত্রের মানে প্রথম সূত্রের, গতির প্রথম সূত্রের ব্যাখ্যা। তো এই গতির প্রথম সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা দিতে পারি। বলের সংজ্ঞাটা কী দিতে পারি, যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে মানে গতিশীল বস্তুর উপর কাজ করে সেটা গতির পরিবর্তন করতে চায় তাকেই বল বলে। আমরা যদি একটু উদাহরণ দেখি, যে একটা স্থির বস্তুকে আমি যদি কালে এখানে কিছু একটা দেই বস্তু, অর্থাৎ বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা অর্থাৎ এটা ডাস্টারটা আমরা এখান থেকে সরিয়ে আরেক জায়গায় রাখতে পারতেছি। এইটা যে কী কারণে আমরা এটাকে রাখতে পারতেছি, কারণ এখানে বল প্রয়োগ করা হয়েছে। আমরা চাইলে একটা গতিশীল বস্তুকে কী করতে পারি, বল প্রয়োগ করে থামাতে পারি, কিংবা তার গতি বৃদ্ধি করতে পারি, গতি হ্রাস করতে পারি, এরকম যে কোনো কাজ করতে পারি। এটা হচ্ছে বল, অর্থাৎ বল প্রয়োগ করে এই কাজগুলো করা যায়। এরপর আমাদের নিউটনের গতির দ্বিতীয় সূত্র জানতে হবে। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা কী এবং এর প্রমাণ, অর্থাৎ গতির দ্বিতীয় সূত্র, সেখান থেকে আমরা এফ সমান এম এ এটা প্রমাণ করব। তো এটা নিয়ে একটু কথা বলি, যা আসলে ভরবেগটা কী। ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল, এটা হচ্ছে ভরবেগ। তার মানে ভর কী কী দ্বারা প্রকাশ করে, এম, এবং বেগ কী কী দ্বারা প্রকাশ করে, ভি। অর্থাৎ ভরবেগকে আমরা এটা লিখতে পারি। তো এটার একক হবে কি, আমাদের ভরবেগের একক হবে, ভরের একক হচ্ছে কেজি, ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে বলা হয়েছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। যে কোনো একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে এটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এটা হবে এম ভি মাইনাস এম ইউ বাই টি। এটাই বলা হয়েছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ নিউটনের গতির দ্বিতীয় সূত্রের এটা হচ্ছে ব্যাখ্যা। তো আমরা এটা থেকে এফ সমান এম এ এটা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমাদের কী করতে হবে, যে আমরা ধরে নেই যে এম ভরের একটা বস্তু সে ইউ আদিবেগ নিয়ে চলছে। বস্তুটার উপর যদি কিছু বল প্রয়োগ করা হয়, আমরা ধরে নিলাম তার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো ধ্রুব বল, মানে একটা নির্দিষ্ট পরিমাণ বল, সেটা হতে পারে 2 নিউটন, 5 নিউটন, 10 নিউটন, একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হলো একটা নির্দিষ্ট সময় ধরে, যে 5 সেকেন্ড সময় ধরে এটার উপর বল প্রয়োগ করা হলো, 10 সেকেন্ড সময় ধরে এই বস্তুটার উপর বল প্রয়োগ করা হলো, এরকম একটা নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হলো। তো ফলে বস্তুটা এইখানে আসলো, অর্থাৎ বস্তুটার বেগ পরিবর্তন হয়ে আগে ছিল ইউ এবং পরে ব্যাগ হয়ে গেল ভি। অর্থাৎ আগে এখানে বল প্রয়োগ করার ফলে এটুকুই পার্থক্য হলো যে বস্তুটার আদি ব্যাগ ইউ ছিল, পরে শেষ ব্যাগ ভি হয়ে গেল। তো এখন আমরা কী লিখতে পারি, যে বস্তুটির আমরা এই চিত্রের বর্ণনাটা লিখব, যে মনে করি এম্বারের একটা বস্তু ইউ আদি ব্যাগ নিয়ে চলছে এরকম। এটা যদি প্রমাণ চায়, সাধারণত এটা প্রমাণ পরীক্ষাতে আসে না, তোমাদের শুধু ক এবং খতে ছোটো প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এবং ঘ এবং ঘতে সৃজনশীল প্রশ্ন থাকবে, মানে গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো থাকবে। তো
আমি আসলে বিষয়টা এইভাবেই করব যে গাণিতিক প্রবলেমটাই ম্যাক্সিমাম স্টুডেন্টের দুর্বলতা থাকে, আমি এই দুর্বলতাটাকে দূর করে দেওয়ার চেষ্টা করব। আর এখানে ক এবং খ এর জন্য যে প্রশ্নগুলো এটা তোমরা পড়ে নিবে সংক্ষিপ্ত, যে এক কথায় প্রকাশ এক কথার উত্তরগুলো বা এমসিকিউগুলো তোমরা একটু বইটা রিডিং করে নিবে, তাহলে এগুলো বুঝতে পারবে। আমি শুধু গাণিতিক সমস্যাগুলো এগুলো সমাধান করে দিব এবং যেটা করলে গাণিতিক প্রবলেমটা সহজ হয় সেই কাজটা করব। তো বস্তুটির আমরা লিখব যে বস্তুটির আদি ভরবেগ ভরবেগ আমরা কি জানি, বস্তুর ভর এবং বেগের গুণফল। তো বস্তুর ভর হচ্ছে এম আর আদি বেগটা কত ছিল ইউ, তাহলে কিন্তু এখানে ইউ হবে, বস্তুটির আদি ভরবেগ হবে এম ইউ। আর তাহলে বস্তুটার শেষ ভরবেগ হবে এখানেও ভর হচ্ছে এম, বেগ হচ্ছে শেষ বেগটা হচ্ছে ভি, তাহলে এম ভি হবে। তাহলে ভরবেগের পরিবর্তনটা কতটুকু হবে, ভরবেগের পরিবর্তন আমরা শেষ বেগ থেকে আদি বেগটা মাইনাস করে দিব, অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ, আমরা এই কাজটা করব। তাহলে আমরা ভরবেগের পরিবর্তন পেলাম, ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার বলতে আমরা কী বুঝি, যে কতটুক সময়ে এই ভরবেগের পরিবর্তনটা হচ্ছে এরকম, তাহলে আমাদের সময় দ্বারা ভাগ করতে হবে বিষয়টাকে। যে অতএব বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার কী জানি আমরা, অর্থাৎ এই ভরবেগের পরিবর্তনটাকে আমরা সময় দ্বারা ভাগ করব, এম ভি মাইনাস এম ইউ। সময়টা হচ্ছে কি, কারণ আমরা কতটুকু সময় ধরে বল প্রয়োগ করছিলাম, টি সময় ধরে। তাহলে এটা আমরা ভরবেগের পরিবর্তনের হার পেলাম। আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কী জানি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে জানি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এই বস্তুর উপর যে বলটা প্রয়োগ করা হয়েছিল তার সমানুপাতিক এটা। তাহলে আমরা লিখতে পারি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে পাই যে গতির দ্বিতীয় সূত্র হতে গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যদি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা কী লিখতে পারি, যত এর অর্থাৎ এফ সমানুপাতিক প্রযুক্ত ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এটা, যে এম ভি মাইনাস এম ইউ বাই হচ্ছে টি এটা। তো এখান থেকে আজ কী করতে পারি আমরা, যেহেতু এটা একটা সমানুপাতিক, মানে এই রাশিগুলো বল এই রাশিগুলোর সাথে কীভাবে আছে সমানুপাতিক সম্পর্কে সম্পর্কিত, তাহলে এটাকে আমরা সমীকরণে কী করে নিতে পারবো একটা ধ্রুবক যোগ করে। তাহলে এফ সমান আমরা এটা সমীকরণে নেওয়ার জন্য এখানে একটা কে যোগ করব, আর এইখান থেকে আমরা আনব, এখান থেকে আমরা এম কমন নিব, এম যদি কমন নেই তাহলে এখানে আমরা পাচ্ছি কত, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এফ সমান কে এম, আর এইটুকু সমান ভি মাইনাস ইউ বাই টি সমান আমরা এ লিখতে পারি। আমরা এটা গতি অধ্যায়ে পড়ে আসছি যে এ সমান সমান কী হয়, আমরা জানি ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তার মানে এইটুকু সমান আমরা এটা লিখতে পারি, এটা এক নং সমীকরণ দিই। এখন এই সমীকরণে যদি এরকম হয় যে এক বস্তুর ভর যদি 1 কেজি হয়, বস্তুটার ভর যদি এক কেজি হয় মানে এম সমান সমান যদি ওয়ান কেজি হয় বস্তুর ভর যদি ওয়ান কেজি হয় 1 কেজি ভরের বস্তুর উপর
एक केजी भारेर वस्तुर ऊपर एक न्यूटन बल प्रयोग कर ले एक न्यूटन बल प्रयोग कर ले अर्थात बलटा कतटुक हबे एक न्यूटन बल प्रयोग कर ले ताहले एर त्वरण हबे कत हबे वन मीटार ए त्वरण हबे वन अर्थात ए समान समान वन मीटार सेकेंड पर स्कोयर। এই যে রাশিগুলো এই রাশিগুলোর মান যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে এক নং হতে পাই কি পাই এক নং হতে পাই যে ওয়ান সমান সমান কে এম এর মান ওয়ান এর মান ওয়ান তাহলে আমরা কে কে সরি এর হ্যাঁ এখানে এম এর মান ওয়ান এর মান ওয়ান তাহলে আমরা কে সমান কত পাবো ওয়ান পাব কে এর মান ওয়ান। এখন কে এর মানটা যদি এক নঙে বসাই কে এর মান এক নঙে বসাই কে এর মান যদি এক নঙে বসাই তাহলে এফ সমান সমান আমরা কী পাচ্ছি ওয়ান ইন্টু এম এ এম এ বা এফ সমান সমান এম এ অর্থাৎ আমাদের গতির দ্বিতীয় সূত্র থেকে এফ সমান সমান এম এ এটা প্রতিপাদন করা হলো। এটা একটা সূত্র এই অধ্যায়ের জন্য, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র, এটা থেকে আমাদের অঙ্ক করতে হবে। যেমন আমরা এখানে বলছি কিন্তু যে এক কেজি ভরের একটা বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে কতটুকু ত্বরণ পাই আমরা ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কীভাবে পাই আমরা দেখো, এই যে সূত্রটা এফ সমান সমান এম এ, আমরা কার মান বের করতে চাচ্ছি ত্বরণের মান, যে এক কেজি ভরের বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কীভাবে ওয়ান নিউটন মিটার সরি ওয়ান মিটার পার স্কোয়ার হয়। এটা আমরা এখান থেকে এটা এই পাশে নিয়ে আসি, এরপর এখান থেকে আমাদের বের করতে হবে কাকে, ত্বরণকে বের করতে হবে, অর্থাৎ এ সমান সমান এফ বাই এম, তার মানে কি এফ হচ্ছে ওয়ান আর এম হচ্ছে ওয়ান, তাহলে আমরা এটা তো ওয়ান কু ওয়ান দ্বারা ভাগ করলে কত পাই ওয়ান পাই, তার মানে ত্বরণ পাইলাম আমরা এখানে ওয়ান মিটার সেকেন্ড পার স্কোয়ার। অর্থাৎ এক কেজি বড় বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে তখন এর ত্বরণ ওয়ান মিটার সেকেন্ড পার স্কোয়ার হয়। তো এটা ছিল এফ সমান সমান এম এ এর প্রতিপাদন নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে। এফ সমান সমান যে এম এ পেলাম এই এটা গতির দ্বিতীয় সূত্র থেকে, তো এই দ্বিতীয় সূত্র থেকে কীভাবে আমরা প্রথম সূত্রে আসতে পারি সেইটার একটা প্রমাণ আছে, আমি সেই প্রমাণটা তোমাদের দেখাচ্ছি। আমাদের টপিকটা কি, টপিকটা হচ্ছে কিভাবে গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন, এটা কিভাবে হয়। আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কী জানি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ সমান সমান এম এ, আমরা এটা জানি, এটা কিন্তু পরীক্ষাতে আসে, আমি কোনো একটা বোর্ডে দেখেছি যে এই প্রমাণটা আর কি আসছে পরীক্ষাতে। তো এখান থেকে আমরা এফ সমান সমান কী লিখতে পারি এম, তরণ আমরা গতি অধ্যায় এর পরিবর্তে কী লিখতে পারি পড়ে আসছি ভি মাইনাস ইউ বাই টি, এটাই তো আমরা পড়ে আসছি তাই না। এরপর কী করব আমরা আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি যদি গুণ করি তাহলে এফ ইন্টু টি সমান সমান এম ইন্টু ভি মাইনাস ইউ। তো এখানে নিউটনের গতির প্রথম সূত্রটা কী ছিল, যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে অর্থাৎ বল হতে পারবে না, তার মানে বলের মানটা আমরা কত বসাবো জিরো বসাবো, তার মানে জিরো ইন্টু টি সমান সমান এম ইন্টু ভি মাইনাস ইউ, এখানে আমরা লিখে দিব যে এফ জিরো, কারণ নিউটনের সূত্রই তো বলা আছে যে বাহ্যিক বল অর্থাৎ বাহির থেকে কোনো বল প্রযুক্ত হতে পারবে না, ঠিক এই কারণে। তো আমরা তাহলে কী পাচ্ছি যে এম ইন্টু ভি মাইনাস ইউ, আমরা এই রাশিটাকে এই পার্সেন্টে লিখলাম আর জিরো আর টি দ্বারা গুণন করলে তো আমরা জিরোই পাচ্ছি তাই না।
তো এখন খেয়াল করো, এখানে দুইটা রাশির গুণফল শূন্য। তো দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে কি হয়, দুইটার দুইটার সমানে কি শূন্য হয়? না, যে কোনো একটার মান শূন্য হয়, যে কোনো একটার মান শূন্য হয়, হয় এম এর মান শূন্য হবে অথবা ভি মাইনাস ইউ সমান জিরো হবে। তো আমরা লিখি যে হয় এম ইকুয়াল টু জিরো অথবা অথবা ভি মাইনাস ইউ সমান শূন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, পৃথিবীতে এমন কোনো বস্তু আছে, মানে এম দ্বারা কী বুঝতেছি, যে আসলে একটা বস্তুর ভর বোঝাচ্ছে, তো পৃথিবীতে কি এমন কোনো বস্তু আছে যে যার ভর জিরো? এমন কোনো বস্তু নেই। তার মানে আমরা এটা কিন্তু বলে দিতে পারি যে এম সমান সমান জিরো হতে পারে না, তার মানে এই রাশিটা সমানই জিরো হবে। তাহলে এত বা বি ইউ যদি ওই পাশে যায়, শেষ বেগ আদি বেগ কী হলো? সমান। অর্থাৎ বাহ্যিক বল প্রযোগ তো না হলে স্থির বস্তু স্থিরই থাকবে, গতিশীল বস্তু যে বেগে যাইতেছে সেই বেগেই যাবে। অর্থাৎ কি আমরা এই ক্ষেত্রে বলতে পারি না যে বস্তুর আদি বেগে যা ছিল শেষ বেগও তাই? সুতরাং এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন হলো। এরপর আমরা নিউটনের গতির তৃতীয় সূত্রটা জানব। এখানে গতির তৃতীয় সূত্রে কী বলা আছে? গতির তৃতীয় সূত্র, গতির তৃতীয় সূত্র, এখানে নিউটনের গতির তৃতীয় সূত্রে বলা আছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে মনে করি পি একটি বস্তু, কিউ একটি বস্তুকে এফ ওয়ান বলে, এফ ওয়ান বলে এদিকে ধাক্কা দিবে, তাহলে এই কিউ বস্তুটিও পি বস্তুটিকে এফ টু বলে ঠিক তার বিপরীত দিকে ধাক্কা দেবে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে। অর্থাৎ নিউটনের গতির দ্বিতীয় সূত্রে কী বলা হচ্ছে, যে প্রত্যেক ক্রিয়ারই মানে প্রত্যেক কাজেরই সমানও বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে, প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমি এই দেওয়ালটাকে যদি এফ বলে এইদিকে ধাক্কা দেই, দেওয়ালটাও কিন্তু আমাকে ঠিক একই বলে বিপরীত দিকে ধাক্কা দিবে। এই যে আমরা মাটিতে চলাফেরা করতে পারতেছি, কেন হাঁটা চলা করতে পারতেছি, তার কারণ আমরা মাটিতে যে বলে আঘাত করতেছি মাটিও আমাদেরকে ঠিক সেই বলেই তার বিপরীত দিকে আঘাত করতেছে, এই কারণে আমরা মাটির উপর দিয়ে হাঁটতে পারতেছি। এটা বোঝার সবচাইতে ভালো একটা উদাহরণ হতে পারে যে তুমি এইরকম শক্ত মাটির ভিতরে যেভাবে তুমি হাঁটতে পারবা, নর্মালি যদি বালু মাটি হয় অর্থাৎ মাটিটা যদি একটু নরম হয় এত ইজিলি হাঁটতে পারবা না। তার কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে এই যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমি যে বলে এমনি নর্মাল মাটির উপর দিয়ে হেঁটে যেতে পারতেছি, ঠিক এই একই বলটা আমি ইয়ে করতেছি বা বালু মাটির উপর যদি আমি হেঁটে যাই, অর্থাৎ বালুর উপর যদি আমি একই বল প্রয়োগ করি, এই বালু মাটিটা আমাকে ঠিক একই বলে উপর দিকে ধাক্কা দিতে পারবে না, এই জন্য মনে হবে যে মাটি আমার পিছন দিক থেকে টেনে ধরতেছে, বিষয়টা এরকম। তো এটা ছিল নিউটনের গতির তৃতীয় সূত্র। অর্থাৎ এটার গাণিতিক রূপটা হচ্ছে এরকম, এফ ওয়ান সমান সমান মাইনাস এফ টু, অর্থাৎ এফ ওয়ান যে বলে ধাক্কা দিবে কোনো বস্তুকে, এফ টু ঠিক একই বলে এখানে মাইনাস দিয়ে বোঝাইতেছে ঠিক তার বিপরীত দিকে ধাক্কা দেবে, সেটা এরকম। আমরা এরপর বস্তুর ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে কথা বলবো, ভরবেগের সংরক্ষণ সূত্র, ভর বেগের সংরক্ষণ সূত্র। অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা এই চ্যাপ্টারের জন্য। তো ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? এখানে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া বা প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে তাহলে এদের সংঘর্ষের পূর্বে এবং পরে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। আমরা এটা কীভাবে প্রমাণ করতে পারি? অর্থাৎ একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া বা প্রতিক্রিয়া ছাড়া সংঘর্ষের পূর্বে এবং পরে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। আমরা বস্তুর ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে এটা কীভাবে লিখতে পারি? এটার গাণিতিক রূপ হচ্ছে এরকম, যে এম ওয়ান ইউ ওয়ান সমান সমান এম টু ইউ টু সরি প্লাস সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ।
আমাদেরকে এই সূত্রটা দ্বারাই অঙ্কগুলো করতে হবে, অঙ্কর যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। আমরা এটা কি করে করতে পারি, আমরা একটু খেয়াল করো যে ধরো M1 ভরের একটা বস্তু M1 এবং M2 ভরের একটা বস্তু, M1 ভরের একটা বস্তু এবং M2 ভরের একটা বস্তু একই দিকে চলছে। M1 বস্তুর বেগ E1, M2 বস্তুর আদিবেগ U2, এই বেগে চলছে। তো এরা এদের কিন্তু বেগটা কিন্তু একই দিকে, এদের বেগ একই দিকে, অর্থাৎ আমরা এইভাবে যদি দেই তো এখানে যদি ইউ ইজ গ্রেটার দেন U1 ইজ গ্রেটার দেন U2 হয়, আমরা কি বুঝতেছি লাইন দ্বারা, ইউ ওয়ানের বেগ অর্থাৎ M1 বস্তুর বেগ যদি M2 এর চেয়ে বেশি হয় তাহলে কি করবে, চলতে চলতে এই M1 বস্তুটা M2 বস্তুটাকে একটা সময় ধাক্কা দিবে। তো আমরা এটা লিখলাম যে একটা সময় কি করবে, M1 বস্তুটা M2 বস্তুটাকে কি বলে ধাক্কা দিবে, F বলে এদিকে ধাক্কা দিবে। ঠিক M2 বস্তুটা কি করবে, ওই যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার ওই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, M1 যদি বস্তুটাকে এদিকে ধাক্কা দেয় M2 ঠিক সমান বলে এদিকে ধাক্কা দিবে, অর্থাৎ M1 আমরা এটাকে এইভাবে বলতে পারি যে এটার ধাক্কাটা হবে এইদিকে আর এটার ধাক্কা হবে এইদিকে, অর্থাৎ M2কে কিন্তু M1 ধাক্কা দিতেছে এবং M2 M1কে ধাক্কা দিতেছে। তো এটা কিন্তু খুবই ক্ষুদ্র সময়ের ভিতরে ঘটবে ধাক্কাটা। তো ধাক্কা দেওয়ার পর আবার একই ব্যাগে, পূর্বে যে ব্যাগ ছিল M1 বস্তুটা অর্থাৎ কিছুটা পিছনে পড়ে যাবে, M2 বস্তু আবার সামনে চলে যাবে, এইভাবে চলতে থাকবে। তখন এদের শেষ বেগটা যদি মানে সংঘর্ষের পূর্বে ছিল আদিবেগটা U1 U2 এবং সংঘর্ষের পরে এখানে আদিবেগটা কি সরি সংঘর্ষের পর তার আদিবেগ থাকবে না, সংঘর্ষের পর হবে শেষ বেগ, অর্থাৎ V1 এটা হবে V2, সংঘর্ষের পরে এটা হচ্ছে শেষ বেগ। তো এই বর্ণনাটা যদি প্রতিপাদনটা আসে তাহলে এটা নিজের ভাষায় আমি যেভাবে বলছি যে এইভাবে লিখতে হবে বিষয়টা কিন্তু এরকম না, এই চিত্রটা এঁকে তোমরা তোমাদের ভাষায় বিষয়টা লিখবা, ঠিক আছে। তো আমরা জানি নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আমরা জানি প্রতিক্রিয়ার ওই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ এখানে M1 বস্তুটা যদি M2 বস্তুটাকে F1 বলে ধাক্কা দেয় আর M1 বস্তুটাকে কী বলে ধাক্কা দিবে, M2 বলে ঠিক তার বিপরীত দিকে ধাক্কা দিবে, তাহলে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে লিখতে পারি যে নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আমরা জানি কি জানি, F1 = -F2, তাই না, এটা তো জানি। তো F সমান আমরা কী জানি, কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি F সমান MA, অর্থাৎ M1 A1 যেহেতু এখানে 1 আছে সমান এটা হবে -M2 A2, কারণ F সমান MA, আমরা সাইড নোটে যদি লিখে দিই F সমান MA, এটা যেহেতু F1 তাহলে M1 A1, এখানে হচ্ছে এটা F2 M2 A2, এরপর M1 এর পরিবর্তে আমরা লিখতে পারি V - U, অর্থাৎ V - U/T, এখানে আমরা শুধু টি লিখব, এখানে T1 লিখব না, কেন আমি পরে বলে দিচ্ছি, এখানে -M2 আর A2 না লিখে আমরা লিখব V2 - U2/T। এখন প্রশ্ন আসতে পারে আমরা কেন এখানে টি লিখলাম না, এখানে আদিবেগ শেষ বেগ এবং আদিবেগ আলাদা, কিন্তু টি এই যে সংঘর্ষের যে সময় এই সময়টা কি আলাদা আলাদা দুইটা সময় না, সংঘর্ষটা একই সময় হয়েছে, তার মানে
দুইটা ক্ষেত্রেই কিন্তু সময়টা কিন্তু একই থাকবে, এই কারণে আমরা টি ওয়ান বা টি টু দিব না। তো এখন আমরা উভয় পক্ষকে কী করব, টি ওয়ান দ্বারা যদি গুণ করি, টি ওয়ান দ্বারা গুণ করলে এখানে টি ওয়ান দিলে টি সরি টি দ্বারা গুণ করলে এখানকার টি বাদ যাবে, এখানকার টি বাদ যাবে, তাহলে আমরা এখানে পাব এম ওয়ান। এবং এটা যদি আমরা গুণন করে দেই একটা লাইন শর্ট করে, এম ওয়ান বি ওয়ান মাইনাস এম টু এম ওয়ান ই ওয়ান ই ওয়ান সমান, এটা দ্বারা যদি গুণ করে দেই যে মাইনাস এম টু ভি টু, মাইনাস আর মাইনাস হয় প্লাস, এম টু ইউ টু এটা। বা এখানে আমরা আদি বেগ আদি ভরবেগ যেটা দুইটা বস্তুর আদি ভরবেগটাকে সামনে আনবো, শেষ ভরবেগটাকে পিছনে নিব। কিভাবে? যদি আমরা এখান থেকে এটাকে এই পাশে নিই, এটাকে এই পাশে আনি, অর্থাৎ এম ওয়ান এম ওয়ান ভি ওয়ান, এই যে এম টু ভি টু এই পাশে আছে, আমরা এই পাশে নিলাম, অর্থাৎ শেষ ভরবেগটা আমরা এই পাশে নিয়ে আসতেছি, তাহলে মাইনাস আছে এই পাশে প্লাস হয়ে যাবে, এম টু ভি টু সমান এটা ওই পাশে নিয়ে নেই, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস এখানে যা আছে তাই, এম টু ইউ টু। অর্থাৎ কোনো বস্তুর সংঘর্ষের পূর্বের যে ভরবেগের সমষ্টি আসা, এটা হচ্ছে দুইটা বস্তুর সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, আর এখানে সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি, মাঝখানে কী আসছে? সমান আসছে। এই কারণেই ভরবেগের সংরক্ষণ সূত্রে বলা হয়েছে যে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া বা প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে, একাধিক বস্তুর মধ্যে কিন্তু এটা একটা বস্তুর ভরবেগের এটা একটা বস্তুর ভরবেগ, এটা একটা বস্তুর ভরবেগ পূর্বে ছিল, তো এদের ভরবেগের সমষ্টি আর শেষে ভরবেগের সমষ্টি কিন্তু সমান হয়েছে। এটাই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রতিপাদন। তো আমরা এখন এই সূত্র দ্বারা একটা অঙ্ক সমাধান করব, সূত্রটি দ্বারা এই অঙ্কটার সমাধান করব। এখানে অঙ্কে কী বলা আছে যে একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো। তো বন্দুকের ভর 2 কেজি হলে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো, আমাদের এই কাজটা করতে হবে। তো আমরা এটার সমাধান করার জন্য কী করতে পারি? পশ্চাৎ বেগ নির্ণয় করো, অর্থাৎ যখন গুলি করা হয় তখন বন্দুক কিন্তু পিছনের দিকে একটা বল ক্রিয়েট করে, এটাকে বলা হয়েছে পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ, অর্থাৎ পিছনের দিকে যে বেগটা। তোমরা নৌকা থেকে যদি কখনো লাভ দেও তাহলে দেখবে যে নৌকাটা পিছনের দিকে চলে যাচ্ছে, এই ক্ষেত্রে নৌকার এই যে পিছনের দিকে চলে যাওয়া এটা হচ্ছে নৌকার পশ্চাৎ বেগ। আমরা এই অঙ্কটা সমাধান করব। আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কী পাইলাম একটু খেয়াল করো সবাই, যে এম ওয়ান ই ওয়ান এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু সমান সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। আচ্ছা, যখন একটা বস্তু থেকে গুলি ছোড়া হবে সেই ক্ষেত্রে কিন্তু বন্দুকও স্থির গুলিও স্থির, তার মানে কি আমরা বলতে পারি না যে বন্দুকের আদি বেগ এবং গুলির আদি বেগ সমান? সরি, আমরা তো এটা বলতে পারি যে বন্দুকের আদি বেগ এবং গুলির আদি বেগ উভয়ের আদি বেগ জিরো। যদি উভয়ের আদি বেগ জিরো হয়ে যায় তখন কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি যে আমরা যদি ই ওয়ানটা বন্দুকের আদি বেগ ধরে নেই, ইউ টুটা গুলির আদি বেগ ধরে নেই, তাহলে এটাও জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাচ্ছে, আমাদের শুধু এই মানটা থাকতেছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। তাহলে আমরা এটা পুরোটাই পাশে লিখি যে এম ওয়ান ভি ওয়ান সমান এম টু ভি টু, অর্থাৎ আচ্ছা এটা পুরোটা আমরা এই পাশে লিখলাম সমান শূন্য, বা এইখান থেকে আমরা একটাকে ওই পাশে নেই, যেমন এটা লিখতে পারি যেমন এম ওয়ান বি ওয়ান ইকুয়াল টু মাইনাস এম টু ভি টু, এরকম হতে পারে। তো এই সূত্রটাকে আসলে যেভাবে লেখা যায় বন্দুক এবং গুলির ক্ষেত্রে, আমরা এই সূত্রটাকে এইভাবে লিখতে পারি যে এম ওয়ান এম ভি এম ভি ছোট হাতের এম ভি সমান সমান মাইনাস বড় হাতের এম ভি, আমরা এটা লিখতে পারি। কিভাবে এটা লেখা যায় যে এম ওয়ানটা হচ্ছে গুলির বেগ, গুলির ভর, ভি হচ্ছে গুলির বেগ, কারণ আমি একটু বড় এবং ছোটোকে কম্পেয়ার করেছি, কারণ বন্দুকটা বড় গুলির চেয়ে
এই কারণে গুলিটাকে স্মল হাতের অক্ষরগুলো ধরে নিয়েছি, এখানে বড় হাতের অক্ষরগুলো ধরে নিয়েছি যেহেতু বন্দুকটা বড়। তাহলে এম হচ্ছে বন্দুকের ভর, বি হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ। তো আমরা এই সূত্রটা ব্যবহার করেই কিন্তু এই অঙ্কটা ইজিলি করতে পারি। কীভাবে? যে খেয়াল করো, বন্দুকের ভর, বন্দুকের ভর, বড় হাতের এম কত দেওয়া আছে, বন্দুকের ভর দেওয়া আছে এখানে 2 কেজি, 2 কেজি। বন্দুকের বেগ, বন্দুকের ভর, বন্দুকের বেগ এটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা এটা যদি লিখি বন্দুকের বেগ, বন্দুকের বেগ এটা আমাদের নির্ণয় করতে হবে। তো বি সমান হোয়াট? গুলির ভর, গুলির ভর এম ওয়া এম, ছোটো হাতের এম, এটা হচ্ছে কত, 10 গ্রাম। আমরা যদি এটাকে কেজিতে নিতে যাই তাহলে 10কে আমাদের 1000 দ্বারা, 1000 দ্বারা ভাগ করতে হবে। এটা কেজি হয়ে গেল, বা 10কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 10 ভাগ 1000, এটা পাবো আমরা 0.01 কেজি, এটা পেলাম। আর গুলির বেগ কত দেওয়া আছে, গুলির বেগ, গুলির বেগ এখানে কত দেওয়া আছে, 500 মিটার সেকেন্ড স্কোয়ার। বি সমান 500 মিটার সেকেন্ড, 500 মিটার পার সেকেন্ড। এটা আমরা এই সূত্রের ভিতরে যদি আমরা কাজটা করি। আচ্ছা, আমরা আমি এখন এটাকে মুছে নিলাম। সূত্রটা হচ্ছে আমাদের ছোট হাতের এম ভি সমান সমান মাইনাস বড় হাতের এম ভি। তো আমাদের এখান থেকে ভির মান বের করতে হবে। তাহলে এইটা এই পাশে নিয়ে আসি, যে মাইনাস বড় হাতের এম ভি সমান সমান ছোট হাতের এম ভি, বা এখান থেকে আমাদের ভির মান বের করতে হবে। তাহলে উভয় পক্ষকে আগে আমরা মাইনাস, এই পাশের মাইনাসটা সরানোর জন্য -1 দ্বারা যদি গুণ করি তাহলে এই মাইনাসটা চলে যাবে, এখানে মাইনাস এম ভি হবে, বা ভি সমান সমান মাইনাস ছোটো হাতের এম ভি বাই বড় হাতের এম। তো আমরা যদি এইবার মানগুলো বসাই, মাইনাস ছোটো হাতের এম হচ্ছে 0.01 ইন্টু ব্যাক হচ্ছে 500, আর বড় হাতের এম হচ্ছে 2। আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু কত, 500, তাহলে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে, ভাগ হচ্ছে 2, সমান সমান হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ব্যাগটা কিন্তু ঋণাত্মক আসছে, তার মানে ব্যাগটা ঋণাত্মক দ্বারা কি বোঝাইতেছে, বলে বন্দুকটা পিছনের দিকে যাবে, অর্থাৎ পশ্চাৎ ব্যাগ বোঝাইতেছে। তো এখানে বন্দুকের পশ্চাৎ ব্যাগটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের অঙ্ক। তো আমরা এই ক্লাসের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর যে গাণিতিক ব্যাখ্যা এবং তার কীভাবে প্রয়োগ করতে হয় আমরা সেটা দেখলাম। তো আমরা পরবর্তী ক্লাসে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে হাজির হবো এবং করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।